Hello friends, welcome back. Hokoloke swagatam janalu. Friends, moi aji specially Assam sarkarot Assam government or phalo pora ji homu sakori ula ei sakori homu hon. Exam or ji bishoyor uporot question hai hei question homu uporot kichu question loi aisu. Specially jene recently ulaisi Apsc Assam police এইবিলাক ওর কেনে ধরনের পেপার হব পারে তার উপর কিছু ডিসকাশন করে বলাইছো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমি অল কষ্ট করিলে যে কোনো একটা এক্সাম আমি কমপ্লিট করব পারো কারণ সব আমি সকলো মোটামুটি জিকে নলেজ আছে আমার সকলোরে তার মানে জেনারেল স্টাডিজ আমি পাস করি যাও এটা এক্সামত রিটেন এক্সাম স্পেশালি জেনারেল স্টাডিজ জেনারেল ইংলিশ তার বিষয় ম্যাথস আর রিজনিং এই চারি পাঁচটা বিষয়ের উপরে যদি আপনার নলেজ হয়ে যায় ফ্রেন্ডস আপনি নিশ্চয় আপনি কমপ্লিট করিব পারিব এক্সাম আর মই কবলৈ বিচাৰিছো যে এইটো একদিনৰ কাম নহয় ফ্রেন্ডস এইটো লাহে লাহে আপনি বহুত দিনৰ প্ৰেক্টিছৰ ওপৰতে এইটো হ'ব বহুতো কেন্ডিডেটে ভাবে এইবাৰে এপ্লাই কৰিছো এইবাৰে এক্সাম দিম পাস কৰি লম হেনেকুৱা নহয় এইটো আপনি এটা ধুনীয়াকৈ প্ৰিপেৰেশ্যন কৰিব লাগিব আৰু সেই প্ৰিপেৰেশ্যনটো আপুনি আনিব লাগিব সময় দিব লাগিব ইয়াৰ ওপৰত অলপ ডিছকাশ্যন কৰিব লাগিব গ্ৰুপ ডিছকাশ্যন কৰিব লাগিব ফ্ৰেণ্ডছসমূহৰ মাজত আপোনালোকৰ গ্ৰুপ এটা বনাই ল'ব লাগিব কোনে কি পঢ়ি আছে তেওঁলোকৰ মাজত ডিছকাশ্যন কৰিব লাগিব চাপ'জ আপুনি যোনটো কুৱেশ্যন পঢ়িছে আপোনাৰ ফ্ৰেণ্ডছ কিজানি পঢ়া নাই সেই কুৱেশ্যনটোৰ আনচাৰ তেওঁ আপোনাৰ পৰা পালে ঠিক তেনেদৰে তেওঁ যি কুৱেশ্যন পঢ়িছে কিজানি আপুনি নাজানে সেইটোৰ আনচাৰ আপুনি পাই গল তেওঁৰ পৰা ঠিক মই এইটোৱে ক'ব বিচাৰিছো ফ্ৰেণ্ডছ কোনো এটা কাম কৰিবলৈ হ'লে ইয়াৰ ওপৰত গুৰুত্ব দিব লাগিব অলপ টাইম দিব লাগিব আৰু মন দি কিনে কৰিব লাগিব বোলে হা মই এইটো বস্তু কমপ্লিট কৰিম ৰিটেন এক্সাম পাছ কৰিলে বৰ্তমান সময়ত চাকৰি 100% আপোনাৰ পোৱাৰ চান্স আছে বাছ ৰিটেন এক্সাম তো ফ্ৰেণ্ডছ মই বেছি ক'বলৈ নাযাওঁ মই একচুয়ালি জেনারেল স্টাডিজৰ ওপৰত বৰ্তমান কুৱেশ্যন আনি আছো এইটো জেনারেল স্টাডিজৰ ওপৰত থাৰ্ড ভিডিঅ হয় মোৰ এই ভিডিঅটো আপুনি ইয়াৰ আগতে দুটা ভিডিঅ দিছো মই জেনারেল স্টাডিজ ওপৰত এইটো থাৰ্ড ভিডিঅ হয় আপুনি এই কুৱেশ্যনসমূহ চাব নিশ্চয় আপোনাৰ অহা এক্সামসমূহত আহিব ইয়াৰ পিছতো ফ্ৰেণ্ডছ মই ৰিজনিঙৰ ওপৰত কুৱেশ্যন আনিম মেথছৰ ওপৰতো কুৱেশ্যন আনিম আৰু ইংলিছৰ ওপৰতো কুৱেশ্যন আনিম তো ফ্ৰেণ্ডছ আশা কৰোঁ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব কারণ ইয়ার পর আপনার বহুতো সুবিধা হব আর মই আশা করো আপনার ভাল হলে মোর ভাল তো ফ্রেন্ডস আর টাইম ওয়েস্ট নকরো তো আজির ফার্স্ট কোয়েশ্চন টু হল হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট মন করবো ফ্রেন্ডস হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট অ্যাডপ্ট দ্য ফ্লাই অ্যাশ ইউটিলাইজেশন পলিসি অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আসাম ইয়া উত্তরপ্রদেশ এইটার আনসার হব মহাৰাষ্ট্ৰ ফ্ৰেণ্ডছ এইটোৰ আনচাৰ আহিব মহাৰাষ্ট্ৰ অ'কে এতিয়া আহিলোঁ নেক্সট কুৱেশ্যনত নেক্সট কুৱেশ্যনটো সুধিছে হুইচ কাউণ্ট্ৰি হেজ লঞ্চ দ্য ৱৰ্ল্ডছ লংগেষ্ট ছুপাৰ ছিকিয়'ৰ কোৱাণ্টিনিয়াম কমিউনিকেশ্যন লাইনছ কোনখন কাউণ্ট্ৰি এই লংগেষ্ট ছুপাৰ ছিকিয়'ৰ কোৱাণ্টিনিয়াম কমিউনিকেশ্যন লাইন লঞ্চ কৰিছে অ'কে অপশ্যন দিছে আপোনাৰ নিউজিলেণ্ড অপশ্যন বি চাইনা মই জনা মতে ফ্ৰেণ্ডছ এইটোৰ আনচাৰ বি চাইনা হ'ব অ'কে ফ্ৰেণ্ডছ নেক্সট কুৱেশ্যন আহোঁ হোৱাট ইজ দ্য থিম অফ ইউনাইটেড নেশ্যনছ ইউনিভাৰ্চেল চিলড্ৰেনছ ডে ইউনাইটেড নেশ্যনৰ ফালৰ পৰা চিলড্ৰেনছ ডে'ৰ থিম কি দিছে Stop violence against children. Option C. Okay, friends, next question. Who has won the women's single China Open Badminton Super Series premiere? Etur answer hoba PV Sindhu. Okay. Next question. Who has won the Shakti Bhat First Book Prize? অক্ষয়া মুকুল এইটোৰ আনচাৰ হ'ব ফ্ৰেণ্ডছ অক্ষয়া মুকুল অ'কে নেক্সট কুৱেশ্যন আহোঁ দ্য গ্ৰেট ইণ্ডিয়ান ফিল্ম এণ্ড লেকচাৰাৰ ফেষ্টিভেল উইল বি হেল্ড ইন হুইচ ষ্টেট
অপশন এ উত্তর প্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি আসাম, অপশন ডি হরিয়ানা। তো ফ্রেন্ডস এইটোর আনসার হব হরিয়ানা হয়েছে। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল, হু হেজ বিন অনার্ড উইথ দ্য সেঞ্চুরিয়ান ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এট দ্য 47th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এইটো পাইছিল এস পি বালা সুব্রহ্মণ্যম। ওকে নেক্সট কোয়েশ্চন আহিলো, দ্য স্টেট লঞ্চ সোলার ব্রিফকেস টু প্রভাইড ইলেকট্রিসিটি ইন রিমোট এরিয়াস। কোনখন স্টেটে এইটো লঞ্চ করেছিল? এইটোর আনসার হব উত্তরাখণ্ড। ওকে নেক্সট কোয়েশ্চন আহিলো, দ্য থিম অফ 2017 ওয়ার্ল্ড কাপ পোস্ট ডে ইজ ড্যাশ, রাইট এ লেটার ডিসক্রাইবিং হাউ মিউজিক ক্যান টাচ লাইভস। অপশন এ, অপশন বি টেল আস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইউ ওয়ান্ট টু গ্রো আপ ইন, অপশন সি ইনোভেশন ইন্টিগ্রেশন এন্ড ইনক্লুশন, অপশন ডি নন অফ দিস। তো ফ্রেন্ড এটার আনসার ইয়ারে এটাও নহয়, তো আনসার হব ডি। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল, উইথ হুইচ কোম্পানি আইআইটি খড়গপুর সাইন এম ও ইউ ফর ডিজিটাল একাডেমি। আইআইটি খড়গপুরের পর এম ও ইউ ডিজিটাল একাডেমি সাইন করেছিল কিহর লগত? আনসার হব স্যামসং এর লগত, স্যামসং কোম্পানির লগত। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ভ্যালুয়েবল নেশন ব্র্যান্ড লিস্ট? ভ্যালুয়েবল নেশন ব্র্যান্ড লিস্ট ইন্ডিয়ার র্যাঙ্ক কিমান? আনসার হব 8th পজিশন, 8th র্যাঙ্ক। ওকে ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চন, সুপ্রিম কোর্ট ব্যানস ফায়ার ক্র্যাকার্স ফর দিওয়ালি ইন। সুপ্রিম কোর্টে ফায়ার ক্র্যাকার্স মানে বম ফুটুয়াত কোনখন রাজ্য তার মানে ব্যান করেছে? এটার আনসার হব ফ্রেন্ডস দিল্লি। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল, হুইচ কান্ট্রি বিকাম স্মলেস্ট নেশন অভার সরি এভার টু এন্টার ফিফা ওয়ার্ল্ড কাপ? সকলকে স্মলেস্ট নেশন যখন ফিফা ওয়ার্ল্ড কাপত কি করেছিল, ভাগ লৈছে? এটার আনসার হব আইসল্যান্ড। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল ফ্রেন্ডস, দিস স্টেট লঞ্চ এ থ্রি ইয়ার লং কন্টিনিউয়াস টুরিস্ট সার্ভে। এটার আনসার হব কেরালা। ওকে, হু হ্যাজ ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস 2017? কোনে জিকিছিল নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স এর উপর? এটার আনসার হব রিচার্ড এইচ থালিয়ার। ওকে নেক্সট কোয়েশ্চন আহিল, ইন্ডিয়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ মেড হিজ ফার্স্ট ফরেন ট্রিপ ফর হুইচ অফ দ্য ফলোয়িং আফ্রিকান কান্ট্রি? ফ্রেন্ড আমি সকলে জানো রামনাথ কোবিন্দর ফার্স্ট ফরেন ট্রিপ আছিল আফ্রিকা, কিন্তু আফ্রিকার কোনখন নেশনাল? ইয়ারে আনসার হব ইথিওপিয়া, ইথিওপিয়া। ওকে ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চন আহিল, হাউ মানি স্টেট সাইন এম ও ইউ আন্ডার এক ভারত শ্রেষ্ঠ ভারা প্রোগ্রাম টু বুস্ট কালচারাল টাইস? এটার আনসার হব 3। ওকে ফ্রেন্ডস আজির কারণে এই কি নিয়ে, ইয়ার পিছতো মই আরো বহুত কোয়েশ্চন লাহে লাহে লৈ আহিম। আপোনালোকে কি কি বিষয়ত আপোনালোকৰ কেনেকুৱা ধৰণৰ হেল্প লাগে ফ্রেন্ডস মোক জনাব, নিশ্চয় মই সেই বস্তুৰ ওপৰত কোয়েশ্চন আনসার লৈ আহিম। এইটো মই জাস্ট জেনেৰেল ষ্টাডিজৰ ওপৰত ভিডিঅ' নম্বৰ 3 বনালো যে জেনেৰেল ষ্টাডিজৰ ওপৰত। ইয়াৰ পিছতো আৰু বহুতো কোয়েশ্চন আছে মই লৈ আহিম, কাৰণ মই বিচাৰো কি আমাৰ অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল বন্ধু বান্ধৱীসকলে যাতে নিজৰ পৰীক্ষাসমূহত পাছ কৰিব পাৰে আৰু যাতে চাকৰিৰ ফালে আগবাঢ়ি যাব পাৰে। অ'কে ফ্ৰেণ্ডছ, থেংক ইউ।